সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ উপবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এসটিভি বাংলা দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি মোহাম্মদপুর আটিবাজার ডেইরি ফার্মে। নারী উদ্যোক্তা যিনি এই খামার করেন সহযোগী হিসাবে, স্বামীর খামারে তিনি প্রায় দেখাশোনা করেন, তার সাথে আমরা কথা বলব কীভাবে তিনি তার হাজবেন্ডকে এই খামারে সহযোগিতা করেন এবং এই সহযোগিতা নিয়েই এই খামারটি আজ গড়ে উঠেছে এবং লাভবান হচ্ছে। এই খামার থেকেই তাদের সংসার চলে, সমস্ত কিছু বাদ দিয়ে প্রতি মাসে 10-20 হাজার টাকা ইনকাম থাকে। আমরা জানতে পেরেছি এইসব বিষয় নিয়ে আমরা কথা বলব কীভাবে তিনি এই খামারকে দেখাশোনা করেন, গরুর লালন পালন, চিকিৎসা সব বিষয়। দর্শক, যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে যদি খামার করতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন। আপনারা জানতে পারবেন কীভাবে খামার পরিচালনা করতে হয়, এই নারী উদ্যোক্তার কাছ থেকে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন দর্শক, আর বেশি দেরি না করে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা আপু, আমরা দেখতে পাচ্ছি এরি ফার্ম মানে গরুর খামার, এই খামারটি কতদিন আগে শুরু হলো বা কিভাবে গড়ে তুলছেন আপনারা? আচ্ছা, আপনি বলছেন যে আপনার বিবাহের আগে আপনার শ্বশুর বাড়ি বা আপনার শ্বশুর এই খামার করতেন, এই শ্বশুর বাড়ি আসার পরে আপনি এই খামার দেখছেন। এখন তো এই শ্বশুর বাড়িতে যেহেতু আপনি চলে আসছেন, বিবাহ হয়েছে, এই গরুর খামারের কিছু না কিছু আপনাকে দেখাশোনা করতে হয়। আমার স্বামী ধরেন সকালবেলা দুধ নিয়ে 10-9টা থেকে জায়গা আসে, এই দুপুরবেলা দুপুরে আসে, আবার গরুর ঘাস পানি দিয়ে আবার জায়গা ঘাস কাটতে, ঘাস কাটতে আসে বেলা 3টা বাজে। এই দেখাশোনা আমরাই করি, গরুর কোনো সমস্যা হলে আমরা দেখি। আচ্ছা, আপনি কি কি কাজ করেন সেটা একটু জানতে চাচ্ছি, আপনার কি করতে হয় তার অনুপস্থিতি বা ফার্মের কাজ তো আমাদের মহিলাদের করতে দেন। এমনি দেখি গরু ছুটা মুটা গেলে গরু বানতে হয়, কি গরু দেয় কোনো একটা সমস্যা হলে আশেপাশে কেউ থাকলে দায়িত্ব আনতে হয়। না, ভাই যখন বাইরে থাকে তখন এমন সময় ভাই বাইরে থাকে কি ভাই অসুস্থ হয়, শুনে গরুর গোসল মোসল খাওয়ান টাওয়ান সব আমরাই করি। মানে গোসল আপনাকে করতে হয়, সবই করতে, মানে মোটামুটি দেখা যায় কখনো সবই করতে হয়। আচ্ছা, এই যখন তিনি চলে যান বা অসুস্থ, মাঝে মাঝে শারীরিকভাবে অসুস্থ হতেই পারেন বা কাজে চলে গেলেন, এই যে খাবারের টাইমে তখন তো আপনার খাবারও দিতে হয়। কি কি খাবার দেন? দেন গরুর কুড়া ভুষি, এগুলাই। তাহলে আমরা তো মহিলা মানুষ ঘাস কাটতে পারি না, হয়তো গরুর কুড়া ভুষি খাওয়াই। আচ্ছা, আপনার যখন অসুস্থ থাকে তখন আপনি কুড়া ভুষি যেটা শুকনো খাবার সেটাই দেন, ঘাস কাটা তখন সম্ভব হচ্ছে না। আচ্ছা, এই যে গরু পালনে আপনারা করছেন, আপনার সংসারে কীরকম আয় উন্নতি হচ্ছে আপনি? সবগুলাই গাভীন। এই এখন গাভীর অবস্থা প্রতিদিন কত কেজি দুধ পাচ্ছে? এখন গাভীর অবস্থা ধরেন হাঁস গেলে 15 কেজি দুধ হয় টোটাল মিলে। আচ্ছা, আর ই হলে বাচ্চা হলে তো এক এক রকম হবে, কিরকম দুধ হয় এক একটা গাভীতে? 1 কেজি দেয়, 7 কেজি দেয়, 6 কেজি দেয়, মানে গরু বুঝা দুধ দেয়। কোনটা 2 বেলা 12 কেজি দেয়, কোনটা 13 কেজি। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার কি কি জাতের, জাত সম্পর্কে আপনার ধারণা আছে? জাত সম্পর্কে ধারণা এটা আমি বুঝি না, এটা যে গরু পালে। আচ্ছা, ভাই বুঝতে পারবে, সে জানে, মানে জাত সম্পর্কে আপনার ধারণা নেই। আচ্ছা, এই যে লালন পালন করেন, আপনার সংসারে তো আপনার বাচ্চা সন্তান আছে, কয় ছেলে মেয়ে? দুই ছেলে, দুই মেয়ে, এক ছেলে। এই যে সন্তান যেভাবে লালন পালন করেন, গরু তো সেইভাবে পালন করতে, গরু তো আরো বেশি যত্ন নেয়, তার কারণ হলো গরু তো বলতে পারে না, সন্তান তো বলতে পারে যে ক্ষুধা লাগে। এই বিষয়ে নিয়ে একটু জানতে চাচ্ছি কিভাবে আপনি লালন পালন করেন। গরু তো ধরেন টাইমে টাইমে খাওয়ান, সকালবেলা উঠে উঠতে গরু পরিশ্রম করে গরু গোসল মোসল করে আগে গরু খাওয়ান দেয়, 7টার পরে পরে গরু খাওয়ান দেয়। গরু 7টার পরে গরু খাওয়ান দিয়ে 8টা বাজে গরু গায়ে ধোয়ায়, ধোয়ায় আবার 10:30 দিকে আবার গরু ঘাস দেয়, ঘাস দেওয়ার পরে 12:30 বাজে আসে, আইসে আবার ঘাস দেয়।
ঘাস দেয় বাবা 3টা বাজে আসে আইসা গরু গোসল সু করে আর বাবা 3:30 বাজে আবার গরু খাবার দেয় হ্যাঁ মানে গরু খাওয়া না তালে থাকতো ওই 3-4 ঘন্টা পর পর গরু খাবার দিত গোসল করাতে হয় কয়বার গোসল করাতে হয় দিনে দুইবার দিনে দুইবার হ্যাঁ দুইবার গোসল করে আচ্ছা এই যে সামনে শীত আসছে শীতের সিজনে তো দিনে গরু একবার গোসল করে একবার গোসল করাতে হয় গরুর ঠান্ডা এই এই পরিচর্যা কি এই গরমের চেয়ে কোনো বাড়তি কোনো যত্ন নিতে হয় কিনা গরমে তো বাড়তি যত্ন মানে যত গরম পড়ে গরুর এত অসুবিধা হয় গরমে বাড়তি যত্ন আবার বেশি গরম পড়লে এমন দিনে গরু তিনবারও গোসল করে তিনবারও করাতে হয় আর শীতের দিনে কি করতে হয় শীতের দিনে ধরেন সকালবেলা গরম ছেলে ময়লা ময়লা থাকলে ওটা পানি দিয়ে পয়পস্কার করতে হয় কিন্তু পয়পস্কার না করে তার দুধ জম যায় না ভাই তো এই কাজই গরুই করে আপনি বলছেন যে আপনার দুই মেয়ে এক ছেলে মেয়ে কি লেখাপড়া করছেন এক মেয়ে বড় আর এক মেয়ে ছোট এক মেয়ে লেখাপড়া করে ছেলেও লেখাপড়া করে মেয়ে কিসে পড়ে মেয়ে টু তো পারে বেশি মেয়ে ধরেন মাথায় অত জ্ঞান বুদ্ধি নাই বড় মেয়ে কোন ক্লাসে পড়ে টুতে হ্যাঁ আর ছোট মেয়ে ভর্তি করার নেই এখন ছোট মেয়ে তো একদম ছোট হবে দুই বছর ছোট ছেলে কি বড় ছেলে না ছেলে ছেলে ছোট ছেলের হবে অনেক আচ্ছা মাদ্রাসা মাদ্রাসা অনেক ভর্তি করছে ছেলের হবে এই সন্তানদেরকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আপনারা তো নিজেরা খামার করেন এটা একটা ব্যবসা বিজনেসের মতো এই সন্তানদেরকে নিয়ে কি ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন যে তাদের কিভাবে লেখাপড়া শিখে কি সন্তানদের নিয়ে কি ভবিষ্যৎ এখন তো আল্লাহ দুইটা মেয়ে একটা ছেলে দিছে এখন তো সব বাপ মারি আশা আছে তাদের লেখাপড়া করা বড় মানুষের মতন মানুষ করে এখন তাদের ভাগ্যে আল্লাহ কি লেখে দিছে তা তো আমরা বলতে পারি না তো আমরা চেষ্টা করতেছি একটা ছেলে মেয়ে মানুষ করে আপনি সবাই তো ভাগ্যে কি বলতো সেটা কেউই বলতে পারবে না আপনার নিজের একটা স্বপ্ন থাকে যে আমার সন্তানকে আমার ছেলে মেয়ের আমি লেখাপড়া মানুষ লেখাপড়া করে মানুষের মতো মানুষ করব লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবেন এই পাশাপাশি আপনার নিজের বিজনেস এসে এরকম এই যে সংসার খরচ বাদে কিরকম আয় থাকে এই খামার থেকে বর্তমানে এমনি গরু যেসব দুধ বেশি হয় সেসব সংসার খরচ বাদে খরচ আলাদা ইনকাম ধরেন সব কিছু সংসার খরচ সব চালামুলা গরু দুধ মুখ চালা ধরেন 5-10 হাজার টাকা থাকে আর যে সময় আবার গরুর দুধ না থাকে সে সময় আবার সংসার চালা ধরেন গরুর খাওয়ান টাওয়ান সংসার সংসার চলে না আমি আর জানতে ঠিক এই যে বলছেন যে আপনি 5-10 হাজার থাকে সংসারে খরচ অন্য অন্য সব খরচ মিলে গরুর খামারের খরচ মিলে এরপরেও কোনো মাসে থাকো না সমান সমান হয়ে যায় এটা তো আপ ডাউন হবে এটা স্বাভাবিক এই যে গরু পালন করেন মানুষ পালন করে মানুষের অসুখ বিসুখ হয় গরুর সেই রকম রোগ বালায় কি হয় আপনি কিরকম সমস্যা পড়ছেন গরু নিয়ে কোন গরুর কোন সমস্যা দেখলে বলতে পারবেন আচ্ছা এই যে গরু অসুস্থ বা আপনি যখন ভাই থাকে না তখন আপনার চোখে পড়ে না যে গরুটা খাইছে না কেন এরকম কোনো কিছু আপনি বুঝতে পারছেন না এমন কোন কিছু ধরেন এই জিনিসটা আমি বুঝি না আবার যে সময় আবার গরু খাওয়া দাওয়া না করে শুনতো আপনার বাইরে বলি যে গরু খায় না তারপরে হ্যাঁ আবার দেখে কি আসে হ্যাঁ আপনার বাইরেই না থাকে তো আসে চিকিৎসার ব্যবস্থা কি ডাক্তারের মাধ্যমে করেন না ডাক্তারের ফোন দিয়ে ডাক্তারের বাসায় চিকিৎসা করেন আর একটা জিনিস জানতে চাচ্ছি গরু তো এখন তো আগের মতো ন্যাচারাল বীজ দেওয়া হয় না এটা একটা বিভিন্ন কোম্পানি থেকে বীজ দেওয়া হয় বিভিন্ন জাতের এই সম্পর্কে আপনাদের যে গরু গাভিন অস্ট্রেলিয়ান আর দেশি গরু তো নাই দেশি গরু নাই বিভিন্ন জাতের অস্ট্রেলিয়ান বা অন্য জার্সি বা অন্য কিছু আছে এই যে গরু পালন করছেন কি বীজ আপনারা এখন পর্যন্ত এই যে দেখতেছি বেশ কয়েকটা বাছুর দেখা যাচ্ছে এগুলো কি জাতের বাছুর বলতে পারবেন আপনি ডাক্তারের সামনে আপনারা কথা বলেন না সেটা ভাই দেখাশোনা করেন
এই যে দুধ কোথায় বিক্রি হয়? দুধ মামাতুর বিক্রি হয়। মানে বাজারে নিয়ে বিক্রি করেন না বাবা বাসায় দেয়? রোজ আসে বাসায় বাসায় দিয়ে আসে। আচ্ছা, বিভিন্ন মোহাম্মদপুর শহরে বিভিন্ন বাসা দেয়। কত কেজি করে পার কেজিতে কত টাকা পাচ্ছেন? দাম এখানে যদি এখানে তো বেচা 70-80 টাকা করে এখানে বেচা। আর এখানে ধরেন যেতেন যায় গাড়ি ভাড়া আছে, খরচ আছে। ধরেন যে আমি সঠিক কত আমি আন্তাজি বলতেছি কি 90 না 100 এর নিচে যায় না। আচ্ছা, 90 না 100। আচ্ছা, আপনি 90-80-100 যেটাই হোক আপনি বলছেন যে সঠিক না। এই যে গরু পালন আপনি করছেন, আপনার স্বামীর পাশাপাশি দেখাশোনা করছেন, এটি একটি সংসারে বাড়তি আয়, তার সহযোগী হিসাবে আপনি তার পাশে আছেন, সে কারণেই আজকে খামারটা টিকে আছে। আপনার মতো যারা এইরকম অনেক সংসারে আছে যারা এরকম করতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? যদি কেউ এরকম সুযোগ থাকে খামার করার বা জায়গা থাকে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান নতুন উদ্যোক্তার হিসাবে? গরু পালার জায়গা থাকে কি যদি নিজস্ব জায়গা থাকে থাকে আমি তার বলতে চাই যে তারা এমন দু একটা গরু কিনো কিনা তারা পালো, নিজের সন্তানের মতন লালন পালন করো। একটা গরু যদি পালতে পারে ছোটতে একটা বা দুইটা বাছর কিনো পালে, যে বাছর যদি বড় হয় বড় হইলো যদি দুই চার দুয়া সাত বছর কিনো পালে, বড় হইলে কোম্পানি আলে কি দুই তিন বছর পালে বাজার উঠাইতে পারে। তো লাভ গরু লাভ ছাড়া লস নেই, লাভ ছাড়া লস লস নেই। শুভ দর্শক, আমরা শুনলাম এই আপুর কাছে যিনি এই গরুর খামারটি প্রায় তার হাতেই দেখাশোনা করেন, আমরা জানলাম এই খামার সম্পর্কে। খামারের ভবিষ্যৎ যদি তারা নতুন কোনো উদ্যোক্তা এই আপুর কথা শুনে আপনাদের ভালো লাগে বা খামার করতে চান, অবশ্যই এই নাম্বারে এই ভিডিওতে যোগাযোগের নাম্বার থাকলে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা শুনলাম তার খামারের ভবিষ্যৎ পরিকল্পনা,